বরকত রুবেলের বারো বাসে আগুন, 512 লিটার তেল একাই মজুত করেন সাবেক কৃষি কর্মকর্তা। জানিয়ে দিব অবশিষ্ট বাক স্বাধীনতা কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার, বলছে ফখরুল। এদিকে ভারত ও ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংস করা বাংলাদেশি পাইলট সাইফুল আজম আর নেই। এবং সর্বশেষ জানিয়ে দেব বাম জোটের হরতালে সমর্থন থাকবে বলছে আমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বরকত রুবেলের বারো বাসে আগুন। ফরিদপুরে আজ শনিবার ভোর রাতে সাউথ লাইন পরিবহনের 12টি বাস আগুনে পুড়ে গেছে। এই পরিবহন সংস্থার মালিক 2000 কোটি টাকা অর্থ পাচার মামলায় গ্রেপ্তার সাবেক আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেল আজ ভোররাত সোয়া 1টার দিকে শহরের গোয়ালচামটের নতুন বাস টার্মিনালের পাশে সাউথ লাইন পরিবহনের গ্যারেজে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত 2:30টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে 12টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ধাউ ধাউ করে বসবাস বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। সারিবদ্ধভাবে গ্যারেজে রাখা গাড়িগুলোতে একই সময়ে আগুন লাগে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানানো সম্ভব হয়নি। আগুনে 12টি বাস পুড়েছে, এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এস জলিল বলেন, গভীর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোট 22টি বাস ছিল, এর মধ্যে 12টি বাসেই একসঙ্গে আগুন লাগে। তিনি আরো বলেন, ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থ পাচার মামলায় গ্রেপ্তার সহ আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলের মালিকানাধীন 2020 সালের 7ই জুন পুলিশের অভিযানে বরকত রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো শহরের নতুন বাস টার্মিনালের সাউথ লাইন গ্যারেজেই রাখা ছিল। তদন্ত করে এই ঘটনার বিস্তারিত বের করার চেষ্টা করা হবে বলে যোগ করেন ওসি। 512 লিটার তেল একাই মজুত করেন সাবেক কৃষি কর্মকর্তা। বাজারে ভোজ্য তেলের সংকটকে কাজে লাগিয়ে রমজানে বাড়তি লাভের আশায় অবৈধভাবে 512 লিটার তেল মজুত করেন লাইকুজ্জামান নামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তা। ব্যক্তিগতভাবে 6 দিন ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রাজধানীর লালমাটিয়ার একটি বাসায় এই পরিমাণ তেল মজুত করেন তিনি। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মজুত করা তেল সহ লাইকুজ্জামানকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকেন। এর পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করেন। সেই বাসাতেই তিনি বিভিন্ন সময় সংগ্রহ করা তেলের মজুদ করেন। লাইকুজ্জামানকে জিজ্ঞাসাবাদের তথ্য উদ্ধৃত করে বিপ্লব কুমার সরকার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকুজ্জামান জানিয়েছেন, বর্তমানে তেলের বাড়তি দামের বিষয়টি মাথায় রেখে রমজানের অতিরিক্ত লাভের আশায় তিনি এত তেল মজুদ করেন। ডিসি বিপ্লব জানান, লাইকুজ্জামানের কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল 40 লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অবশিষ্ট বাক স্বাধীনতা কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার, বলছে ফখরুল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে দেশের মানুষের ও গণমাধ্যমের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, এখন অবশিষ্টটুকু কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বিএনপি গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ অভিযোগ করেন তিনি। বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে দেশি বিদেশি অনলাইনগুলোতেও মত প্রকাশের স্বাধীনতাও খর্ব হবে, আওয়ামী লীগ তার অপকর্ম আড়াল করতে এমন উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের করা এসব নীতিমালা সংবিধানের সাথে সাংঘর্ষিক ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই আইন ডিজিটাল নিরাপত্তা আইনের থেকেও খারাপ বলে উল্লেখ করেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনকে আরো পাকাপোক্ত করতে নতুন নীতিমালা করার উদ্যোগ নিচ্ছে সরকার, এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। বিটিআরসি এই তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এসব নীতিমালা করা হচ্ছে।
ভারত ও ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংস করা বাংলাদেশি পাইলট সাইফুল আজম আর নেই। 1961 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ নেওয়ার পর মার্কিন বিমান বাহিনী সাইফুল আজমকে টপ গান উপাধি দেয়। লিভিং ইগল খ্যাত বাংলাদেশি পাইলট সাইফুল আজম ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। রবিবার দুপুর 1টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। সাইফুল আজমের মৃত্যুর পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে শোক জানিয়েছেন। সাইফুল আজম 1982 থেকে 1984 এবং 1987 সাল থেকে 1988 সাল পর্যন্ত ক্যাব প্রধানের দায়িত্ব পালন করেন। সাইফুল আজম 1941 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1960 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। পরে 1971 সাল থেকে 1979 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেন। সাইফুল আজম 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করেন। তিনি মোট 3টি ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংস করেন, যা এখনো পর্যন্ত কোন পাইলটের জন্য সর্বোচ্চ। এছাড়া পাকিস্তান বিমান বাহিনীতে কাজ করার সময় 1965 সালে ইন্দো পাক যুদ্ধে ভারতের যুদ্ধ বিমানও ধ্বংস করেন তিনি। 1961 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ নেওয়ার পর মার্কিন বিমান বাহিনী সাইফুল আজমকে টপ গান উপাধি দেয়। 2001 সালে মার্কিন বিমান বাহিনী তাকে লিভিং ইগল উপাধি দেয়। বর্তমানে সারা বিশ্বে লিভিং ইগল উপাধি পেয়েছেন মাত্র 22 জন পাইলট। বামজোটের হরতালে সমর্থন থাকবে বলছে আমান। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে বামদের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। একই সঙ্গে লিফলেট বিতরণ করেছে দলটি। শনিবার দুপুরে রাজধানীর বনানী কাঁচা বাজার থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এ সময় ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, জনগণের উপর দ্রব্যমূল্যের চাপ চেপে বসেছে, সেজন্য বিএনপি দিয়েছে নানা কর্মসূচি, জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই কর্মসূচি। তিনি বলেন, 26 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ করেছে, সেখানে আমরা বলেছি দ্রব্যমূল্য কমাতে হবে। এরপর 28 ফেব্রুয়ারি সব মহানগরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের সমাবেশ ও লিফলেট বিতরণ হয়েছে। 2 মার্চ দেশের সব জেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়েছে। এরপর 5 তারিখ উপজেলায় পালন করা হয় কর্মসূচি। আজ 12 মার্চ দেশের গ্রাম হাটবাজার বন্দরে বাস স্ট্যান্ডে লঞ্চ টার্মিনালে লিফলেট বিতরণ করা হচ্ছে। দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই দাবির প্রতি সরকার কর্ণপাত করছে না। সরকার যেহেতু জনগণের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বিএনপি সব সময় রাস্তায় থাকবে বলে জানান আমানুল্লাহ আমান। তিনি বলেন, গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে 2 ফেব্রুয়ারি সব মহানগরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের সমাবেশ ও লিফলেট বিতরণ হয়েছে। 2 মার্চ দেশের সব জেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়েছে। এরপর 5 তারিখ উপজেলায় পালন করা হয় কর্মসূচি। আজ 12 মার্চ দেশের গ্রাম হাটবাজার বন্দরে বাস স্ট্যান্ডে লঞ্চ টার্মিনালে লিফলেট বিতরণ করা হচ্ছে। দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই দাবির প্রতি সরকার কর্ণপাত করছে না। সরকার যেহেতু জনগণের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বিএনপি সব সময় রাস্তায় থাকবে বলে জানান আমানুল্লাহ আমান। তিনি বলেন, গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে থাকবে। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 28 মার্চ বামজোটের ডাকা হরতালের প্রশংসা করেন। তিনি বলেন, দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাম মোর্চা যে কর্মসূচি দিয়েছে তা অবশ্যই ভালো। এই কর্মসূচিতে আমাদের সহায়তা ও সমর্থন থাকবে।